যে আমি নাকি 70-80 জন ইউটিউবার নিয়ে ঢুকেছিলাম, যে ওখানে ইউটিউবার যখন ঢুকে পুলিশ তো 3-4 জনের কোনো সাংবাদিক ঢুকতে দেয় না, তা 70-80 জন ইউটিউবার নিয়ে আমরা কখন ঢুকলাম? এরা কি আরে আমাকে মিথ্যে কথা বললো, আর কি আরে আমাদের উপর আঘাত করেছে, সারা জাতি দেখেছে আমাদের উপর আজকে আঘাতটা, এই আঘাতে বোঝা যায় এই নির্বাচন সুষ্ঠু হয়েছে না সুষ্ঠু হয়নি। তাই আমরা এই নির্বাচন আমরা প্রত্যাখ্যান করেছি, কারণ জাতি দেখেছে এই নির্বাচন সুষ্ঠু হয়নি। আর আমার উপর যে আঘাতটা হয়েছে এই আঘাত কিন্তু এইবার প্রথম না, যখন 18-এর নির্বাচন করি সেবারও কিন্তু আমার উপরে এরকম একরকম আঘাত করেছিল। এই আঘাতটা আজকে একটা পরিকল্পনা করেছিল অনেকদিন ধরে, যে আমাকে মেরে ফেলে দেওয়ার একটা পরিকল্পনা করেছিল। ওরা কিন্তু লাঠি খাটা কিন্তু মেরেছিল কিন্তু, কিন্তু আমাকে যখন উপরে যখন একটা লাঠিতে যখন আঘাত করে, তখন কিন্তু আঘাতটা আমাকে নাকি আমার পরের নামে একজন ছেলে আছে তাদের মাথায় কিন্তু আঘাতটা লাগে, তারপরে রাজীব নামে একটা ছেলে তাকে আঘাত ঘোষণা করে, তারপরে আলামিন শুভ ইলিয়াস ভাই রনি সবাইকে কিন্তু আঘাত করে। ওরা করছে আমার কিন্তু যে কটা কর্মী ছিল সবকটা সাদা গেঞ্জি পড়া ছিল কিন্তু, তাহলে এই জায়গাতে আমার 70-80 লোকজন কোন জায়গাতে নিয়ে গেলাম? তাহলে এই জায়গাতে আপনারা বুঝতে পেরেছেন এরা পরিকল্পনা ছিল যে আমাকে এরা লাস্টে আমাকে আঘাত করবে, লাস্টে মেরে ফেলে দেওয়ার পরিকল্পনা করেছিল। আর আপনারা কোনটা গণমাধ্যম দেখেছেন আমি কাজে কাউ হাত তুলেছি কিনা, না তারা আমাদেরকে হাত তুলেছে। তাই এই নির্বাচন কতটা সুষ্ঠু হয়েছে আপনারা দেখেছেন, আর আপনারা দেখেছেন আপনারা আমাকে তারা মেরে ফেলে দেওয়ার কতটা আমার পরিকল্পনা করেছিল আর কি। না আপনারা ইউটিউবারের মধ্যে আপনারাও তো একজন ছিলেন, আপনি প্রশ্ন করছেন ইত্তেফাকে আপনি ছিলেন, এবং আপনারা অনেক লোকজন সাংবাদিক ছিলেন ওখানে 70-80 কয়জন ছিল মিডিয়া, তো আপনারা যখন মারামারি হয় ভিডিও ফুটেজ গুলো আপনারা দেখেছেন যে আমার সাথে কতজন লোক ছিল, আর তারা ইউটিউবাররা ছিল কিনা, মূল তারা গণমাধ্যমই ছিল, এখানে কোন ইউটিউবার ছিল না, তাও কিন্তু 2-3 জন ঢুকতে দিয়েছে, সবাইকে কিন্তু ঢুকতে দেয় না। এরা এখন নির্বাচন কমিশনার শুরু থেকে দেখেছেন কোন দিন আপনারা দোষ চাপা আছে যে তারা সুষ্ঠু নির্বাচন করেছে, তারা তো বলবে যে আমি গুণী কি, তারা কি ইউটিউবারকে আমি গুণ্ড বাহিনী দেখেছিলাম? ইসি তো অবশ্যই রাজনীতি করছে, কারণ ইসি রাজনীতি না করলে সকাল থেকে যে আমার উপর হামলা হলো, আমি এতটা কথা বললাম তারা কথা বললে না কেন, এবং আমি কেন ইউটিউবারলে কেন জানো আপনি ওখানে আপনি হামলা করার জন্য? আর তারা আপনি হামলা করে সখন তো আপনি ভিডিও ফুটেজ গুলো দেখছেন, আমাকে যখন মারধর করেছে সখন কি তারা তারা কি ইউটিউবার ছিল না তাদের কর্মী ছিল? তাদের কর্মী তারা নৌকমের ব্যাট ছিল জয় বাংলা বলে মারতেছিল, আমি যখন পড়ে গেলাম তারা আমার আঘাত করলো, তারপরে আমাকে মারতে মারতে কেন্দ্র থেকে বের করলো, তারা কি ইউটিউবার মারছে আমাকে? রক আপনার জাতি দেখেনি কে মারছে আমাকে? আমরা নির্বাচন করে ঝামেলা, যখন নির্বাচন হয় কেউ তুলমুখে আমার এজেন্ট থেকে বের করে দেয় এই কথা বলা কি ঝামেলা হলো? তারপরে মনে করেন যখন মনে করেন হলো যে একজন আমার মনে করে এজেন্ট আমাকে আঘাত করবে, আমি এই নিলে প্রতিবাদলে কথা বলে, এটা কি আমরা হলো যে ঝামেলা করা হলো বলুন তো দেখি? এত গরম করে আপনারা নিজেরাই তো দেখছেন ঝামেলা কাকে কয়, আমি কোন জায়গায় ঝামেলা করছি? আপনি ভিডিও ফুটেজ নাই, তারাই তো আমাকে ঝামেলা করছে, আমরা এদিন পেরেকে দিতেছে আমাকে মারধর করলো, তাহলে ঝামেলা আমি করছি না হলে আওয়ামী লীগের লোকজন করেছে? আপনারা নিজেরাই তো দেখেছেন বিষয়টা। আমাকে মারার তুমি যোগ্য শোনেন, যখন আমাকে মারবে একটা লোক সখন তার জীবনে একটা কুলু করে বের করা হবে, তুই কেন এই জায়গাতে এসেছিস, তোর যোগ্যতা আছে তুই বের হ না হলে মারার তো একটা কুলু লাগবে, ধাম করার একটা লোক তো একদম গাও হাত তুলতে পারে না, একটা ইস্যু জোরকে তোর মারধর করছে আমাদেরকে, সারা বিশ্ব তো দেখেই ফেলেছে আমাকে কতটা মারধর করেছে, তার নির্বাচন কতটা সুস্থ করেছে। এই জায়গায় তোর নতুন করে আমার চিঠি দেওয়ার দরকার পড়ে না, তবুও আমি চিঠি দেব যে আমাকে তারা মারধর করলো এবং এই নির্বাচন আমি প্রত্যাখ্যান করলাম, অবশ্যই আমরা কোথায় চিঠি দেবো, ইউরোপিয়ান ইউনিয়নকে দেবো, আমেরিকা অ্যাম্বাসিতে দেবো, যেখানে যেখানে দেওয়ার দরকার আমি পুটিনের আগে চিঠি দিব। এই নির্বাচনে প্রত্যাখ্যান করছে, ঠিক আছে নির্বাচনে আমি মানি না, কারণ যে জায়গাতে আমি নিজের লাস্টে যে আমি ধরেছি তারা সিল মারতেছিল জোর করে, আমাকে মারলো কেন তারা? তারা জোর করে সিল মারতেছিল, আমি যাই আমরা কেন্দ্র করে ঢুকতে দেয়নি, তারা দেখছে সারাদিন মনে করেন কোন জায়গাতে এজেন্ট টেজেন্ট ঢুকতে দেয়নি, ভোটারদের উপস্থিত কম, কিন্তু ভোটারদের কিন্তু তেমন উপস্থিত পানি, এখন ভোটার তো জিততে হবে, সখন তারা জোর করে সিল মারতেছিল, এই জন্য কিন্তু তারা কিন্তু আমাকে কিন্তু মনে করেন ওই জায়গার থেকে আঘাত করে কিন্তু বের করে দেয়। এখন মামলা করে যে অবস্থা আজকে মারামারি উঠছে, এই মারামারি তোমাকে সমস্ত তাদেরকে কারা কারা আমাকে হামলা করেছে, তারে আমরা কতটা সুস্থ বিচার পাবো আমি জানি না, তবে আমরা তাদের বিরুদ্ধে যারা যারা মারছে আমরা ভিডিও ফুটে দেখি তাদের বিরুদ্ধে আমরা মামলা করব, কিন্তু মামলা করেও লাভ নাই। আমাদের কয়েকদিন আগে আপনি করাইল বা সাততলা বসতে আমাকে মামলা হামলা করলো, আমি বনানী থানাতে মামলা দিয়ে আসলাম, তারপরে সেই তো আদালতে মামলা কোনো বিচারে হলো না, ইসিতে আমি বিচার দিয়ে আসলাম, মামলা করে বিচারে পাই আমরা,
এই মামলার কোনো বিচার নাই। বারবার আপনি নির্বাচনে মার খাচ্ছেন, বগুড়ায় মার খেলেন, এরপর আবার বগুড়ার শেষ নির্বাচন সেখানে আপনার হামলা, এখন হামলা হলো, আপনি জাতীয় নির্বাচন আবার নির্বাচনে যাবেন কিনা? এইরকম পরিবেশ হলে ভাই নির্বাচন করার দরকারই নাই। ঠিক আছে, না না এখন আমার নির্বাচনের কোন চিন্তা আমার মাথায় নেই এখন ভাই। এখন আপনারা সবাই জানেন এই সরকারের অধীনে নির্বাচন করা কোন দলে যেহেতু আসায় নির্বাচন করতেছে না, আমি খালি এই দল নির্বাচন খালি দুইটা বা তিনটা বার একটা কারণে করলাম, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হয় নাকি একজন স্বতন্ত্র প্রার্থীর উপর এই জায়গায় হামলা করতে পারে, সে জায়গায় সুষ্ঠু নির্বাচন কোন জায়গায় হতে পারে না। তাই এই সরকারের অধীনে কি সামনে আপনি নির্বাচনে যাবেন কি যাবেন না? না না এই সরকারের অধীনে আর কোন নির্বাচন করব না। চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে সাথে থাকুন।